কয়লা ও গরু পাচার মামলার অভিযুক্ত বিকাশ মিশ্রকে জেল হেফাজতের পাশাপাশি সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার এসব কাণ্ডের অভিযুক্ত বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়। সিবিআই আদালতের তরফে কয়লা কাণ্ডে 14 দিনের জেল হেফাজতের পাশাপাশি গরু পাচার কাণ্ডে 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, বেআইনি কয়লা পাচার মামলায় অসুস্থতার কারণ দেখিয়ে তাকে পরপর 2টি তারিখে হাজির করা হয়নি। তারই পরিপ্রেক্ষিতে গত 29শে মার্চ সিবিআই আদালতে বিকাশ মিশ্রকে হাজিরা দিতে বলা হয়, কিন্তু এসএসকেএমে ভর্তি থাকার কারণ দেখিয়ে তাকে হাজির করানো হয়নি। এই দিন আসানসোল সিবিআই আদালতে তোলা হয় বিকাশ মিশ্রকে। আদালতের তরফে পরপর 3টি তারিখে তার জামিন আবেদন নাকচ করে দেওয়া হয়। কয়লা কাণ্ডে 14 দিনের জেল হেফাজতের পাশাপাশি গরু পাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে সিবিআই এর নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার কাণ্ডে 18ই এপ্রিল ও কয়লা কাণ্ডে 22ই এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে আদালতের তরফে। প্রথম এখানে 2টি মামলা আছে, একটা হচ্ছে কয়লার মামলা আর একটা হচ্ছে গরু ট্রান্সপোর্ট করার মামলা। কয়লার মামলাতে অলরেডি এর বেল হয়েছিল, বেল হয়ে যাওয়ার পরে তার অসুস্থতার জন্য সে যেহেতু আসতে পারেনি তাই বেলটা ক্যান্সেল হয়ে গেছে, এবং বেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর ও ছিল আপনার প্রেসিডেন্সি জেলে, এবং প্রেসিডেন্সি জেলে থাকার সময় সে অসুস্থ হয়ে পড়ে এবং আমাদের সিবিআই হাকিম একটা নির্দেশ দেয় যে যেমনই হোক আজকে তাকে প্রোডাকশান করতে হবে। তা আজকে সে প্রডিউসড হয়েছে এবং এটা প্রডিউস হয়ে আমরা বেল অ্যাপ্লিকেশন করেছিলাম 14 দিন পরে, অর্থাৎ 22 তারিখে ডেট হয়েছে। RC 2220 কেসে ফিজিক্যালি প্রডিউস হয়েছিল, সেই মামলায় বিচারক বিকাশ মিশ্রকে 22 তারিখ অবধি জেল হেফাজতে পাঠিয়েছে। এছাড়া সিবিআই RC 1920 বিকাশ মিশ্রর একটা সোনা এস্টেট পেয়ার করেছিল, সেই সোনা এস্টেট পেয়ারটা কোর্ট অ্যালাউ করেছেন। এরপর সিবিআই বিকাশ মিশ্রকে RC 1920 মানে যেটা ক্যাটেল স্মাগলিংয়ের কেস সেটাতে 14 দিনের পুলিশ হেফাজত চেয়েছিল। বিচারক দুপক্ষকে শোনার পর 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন এবং 18 তারিখে প্রোডাকশনের ডেট ফিক্স করেছেন। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।